লিনিয়ার গ্রাফ সবসময় কেমন থাকবে? স্ট্রেইট লাইন, নিশ্চয়ই আপওয়ার্ডও যেতে পারে, ডাউনওয়ার্ডও আসতে পারে, বাট ইটস অন স্ট্রেইট লাইন। আর কোয়াড্রেটিক আর কিউবিক এগুলো হবে একটু কার্ভ হবে। কোয়াড্রেটিক কিউবিকগুলো কি হবে? তোমার একটু কার্ভ লাইনস হবে। ওকে, সো আমাকে হোয়েন এভার তোমাকে গ্রাফ প্লট করতে বলেছে, ওয়াই ইকুয়ালস টু 2x-3। ওকে, আই এম অ্যাজ টু গ্রাফ প্লট দিস গ্রাফ, অ্যান্ড গ্রাফটা প্লট করার জন্য ওরা ইউজুয়ালি তোমাকে বলবে যে মেবি একটা রেঞ্জ বলে দিবে। কি বলবে? একটা রেঞ্জ বলবে, যাচ্ছে মেবি x-2 to 4, এই রেঞ্জটা আমাকে বলে দিল। ঠিক আছে, তখন তুমি কি করবে, x এর ভ্যালুগুলো লিখবা। ওকে, অনেকভাবে করা যায়, x y এখানে লেখো -2 -1 0 1 2 3 4, এভাবে করে তুমি আগে ট্যাবুলেট করো। তুমি কি করবা, কাইন্ড অফ ট্যাবুলেট ইট, দেন y এর করেসপন্ডিং ভ্যালুগুলো কি হবে ইকুয়েশন থেকে বসে করে দিবা। এই যদি লেখে তোমার -2 হয়, -2 লেখে, -2 -3 এটা কত হয়, -7। ওকে, চেঞ্জটা কত করে হবে বলো তো? 2 করে। তাহলে পরের ভ্যালুগুলো সব 2 করে কি হবে, বাড়বে। তাই এটা হবে -5 -3 -1, এটা হবে 1 3, এটা কত হবে, 5। তুমি বসাও, 4 to the 8, 8 - 3, দ্যাট ইজ 5। নাও তুমি ভ্যালুগুলো জাস্ট গ্রাফে বসাই দিবা। ঠিক আছে, এগুলো কি করবা, গ্রাফে তুমি বসিয়ে দেবেন। গ্রাফে অনেক সময় স্কেলিং করতে হয়। ঠিক আছে, গ্রাফে অনেক সময় স্কেলিং করতে, বাকিটা তোমরা মোটামুটি পারবা। আমি একটু ফাস্ট যাবো, ঠিক আছে? তো ইন কেস কারো যদি বুঝতে কোনো প্রবলেম হয়, ওকে, সো আমাকে দেন অ্যান্ড দেয়ার টেল মি, ইনফর্ম মি রাইট অ্যাওয়ে। ওকে, অ্যান্ড কোন গ্রাফ অ্যাকচুয়ালি কীভাবে হবে আমি তোমাদেরকে একটা হিন্ট দিয়ে দিবো, যেন তুই ইকুয়েশন দেখেই বুঝে যেতে পারো গ্রাফটা কেমন হবে। ওকে, অলওয়েজ মাথায় রাখবা, গ্রেডিয়েন্ট যদি পজিটিভ হয়, ইফ গ্রেডিয়েন্টটা যদি পজিটিভ হয় লাইনটা কেমন হবে, আপওয়ার্ড স্লোপিং লাইন হবে। গ্রেডিয়েন্ট পজিটিভ মানে বাড়তেছে, এক্স বাড়লে ওয়াইও কি হবে, বাড়বে। লাইনটা কেমন হবে, আপওয়ার্ড স্লোপিং লাইন। ওকে, আর গ্রেডিয়েন্ট যদি নেগেটিভ হয়, ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড স্লোপিং লাইন হবে। ঠিক আছে, ইন্টারসেপ্ট, আর আরেকটা কি বাকি আছে তোমার, ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্টটা যদি কোথা থেকে গ্রাফটা শুরু হবে, সেখান থেকে এটা শুরুই হবে তোমার 0 তে, -3 থেকে শুরু হবে এই গ্রাফটা। যদি আমি ইভেন উইদাউট লুকিং অ্যাট অল দিস ভ্যালু দেখেও এস্টিমেট করতে পারি বা বুঝে যাবো গ্রাফটা কেমন হবে, গ্রাফটা হবে কাইন্ড অফ এইরকম। তুমি যদি চিন্তা করো, 1 2 3, শুরু হবে কোথা থেকে বলো তো, -3 থেকে। ঠিক আছে, তারপর এখান থেকে লাইনটা কোথায় উপরে যাবে, উপরে যে উপরে যে কোথায় এরকম ভাবে ড্র করে দিবে, অ্যান্ড এই ভ্যালুসগুলো করেসপন্ডিং নিয়ে তুমি শুরু করো। ঠিক আছে, 0 তে -3, -1 -5, দেখ ওরা আরও রেঞ্জ বলে দিচ্ছে, -1 -2, -2 তে হবে তোমার কাইন্ড অফ -1, দেখ এরকমভাবে তুমি কাইন্ড অফ গ্রাফটা পেয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড এখন ইদার আমি সবগুলো ভ্যালু প্লট করে করতে পারি বা লিখে করতে পারি, অথবা তুমি যে কোনো দুইটা পয়েন্ট ধরে ফেলো। এসে তুমি একটা পয়েন্ট তো বুঝছো, এক যদি 0 হয় ওয়াই কত হবে, -3। তুমি এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা ভ্যালু ধরো, যাতে তুমি 4 নিলাম, 4, এক যদি 4 হয় ওয়াই কত হবে, 5। তো এক যখন 4 হচ্ছে ওয়াই কত হচ্ছে, 5, এই পয়েন্টটা হচ্ছে লেখতে। তো এই এটা একটা পয়েন্ট জানো, এটা একটা পয়েন্ট জানো, তাহলে এই দুইটা পয়েন্টের স্ট্রেট লাইন টেনে ফেলবে, পারা যাবে না? যদি আমাকে বলতো লেখতে, যদি লাইনটা উল্টা থাকতো, ওয়াই ইকুয়ালস টু -2x + 4, এমন যদি থাকে, দেখে কি মনে হচ্ছে লাইনটা কিভাবে স্টার্ট হবে বলো? আবার চিন্তা করো তো, একটা পয়েন্ট তুমি পেলা, গ্রাফ প্লট করার জন্য একটা লাইন আরেকটা পয়েন্ট তো লাগবে, তাই না? আরেকটা পয়েন্ট তুমি চিন্তা করো, ওয়াই যখন 0, তাহলে এক্স কত হয়, লেটস ট্রাই টু ফাইন্ড আউট। ওকে, তাহলে 2x = 4, তাহলে এক্স কি হচ্ছে তোমার 2, 1 2, এরপর 2 হলে এক্স যদি 2 হয় ওয়াই কি হবে স্যার, 0। ওকে, তাহলে নাও ইফ ইউ স্টার্ট প্লটিং দ্য গ্রাফ, এন্ড এই দুইটা পয়েন্ট দিয়ে তোমার যে রেঞ্জ বলছে ওই রেঞ্জের মধ্যে তুমি এটা প্লট করে ফেলবে। ওকে, এই রেঞ্জের মধ্যে পুরোটা জিনিসটা যে রেঞ্জ ওই রেঞ্জের মধ্যে প্লট করে ফেলবা, দ্যাট ইজ সিম্পল। ওকে, আচ্ছা,
সো দ্যাট ইজ আওয়ার বেসিক লিনিয়ার গ্রাফ। ওকে, না অ্যাডভান্স এখন অনেক সময় তোমাকে ইকুয়েশন না বলে দিয়ে কিছু পয়েন্টস বলে দিতে পারে যেটা দিয়ে তোমাকে ইকুয়েশন বানাতে হবে। লেটস সে তোমাকে দুইটা পয়েন্টস বলে, একটা পয়েন্ট হচ্ছে 0,4, আরেকটা পয়েন্ট হচ্ছে তোমার 2,0। ইউ আর গিভেন দিস টু সেটস অফ পয়েন্টস। হ্যাঁ, নাও ক্যান ইউ ফর্ম এন ইকুয়েশন আউট অফ দিস টু? ইকুয়েশন তো আমরা জানি এটাই হবে, রাইট? ক্যান ইউ ব্যাক ক্যালকুলেশন করতে পারবে না? তো ইকুয়েশনটা আগে যদি, গ্রেডিয়েন্টটা বের করব। ওকে, যখন তুমি উল্টা ব্যাক ইকুয়েশন, আর ইফ ইউ আর গিভেন টু পয়েন্টস দেন ইউ আর হ্যাভিং টু, ইউ আর হ্যাভ টু ফাইন্ড দ্য তোমার কি বল ইকুয়েশন অফ দিস লাইন। ওকে, যেটা এই দুইটা পয়েন্ট দিয়ে যে লাইন দেবে ওই লাইনের ইকুয়েশনটা কি হবে। তখন ইকুয়েশন অফ এ স্ট্রেইট লাইন দ্যাট ইজ এম এক্স প্লাস সি, ঠিক আছে, এম এক্স প্লাস সি। ফার্স্ট অফ অল আমাকে কি বের করতে হবে? গ্রেডিয়েন্ট। নাও ইফ ইউ আর গিভেন টু পয়েন্টস, ইফ ইউ আর গিভেন টু পয়েন্টস, দ্য ফর্মুলা ফর ফাইন্ডিং দ্য গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করি। অয়ন বলো, গ্রেডিয়েন্টের ফর্মুলা কি? মনে আছে? ভুলে গেছো? আচ্ছা, ভেরি গুড, কোনো সমস্যা নেই। সেটা তোমার কাছে দুইটা সেট অফ পয়েন্টস দেওয়া আছে, তুমি আগে তো জানো আগেরটা থাকে এক্স, পরেরটা আপনার থাকে কি? হ্যাঁ সামিয়া, হ্যালো হ্যালো সামিহা, গরম লাগে এখন? ওরে বাবা, এসি এখন 17-এ দেওয়া? এসি রিমোটটা কোথায়? রিমোটটা কি ওখানে আছে? স্যার দেখো তো, না থ্যাংক ইউ, আই গেস ইউ গট নট দিস ফ্রিজিং, বলবা না তুমি, বলবা না? আচ্ছা দেখো, তো ইফ ইউ গিভেন টু সেটস অফ পয়েন্ট, একটাকে ধরবা এক্স ওয়ান, একটাকে ধরবা কি ওয়াই ওয়ান, আর একটাকে ধরবা এক্স টু, এটাকে ধরো ওয়াই টু, ঠিক আছে? দুইটা সেট অফ পয়েন্ট পেয়েছি। এখন ইকুয়েশন অফ এ গ্রেডিয়েন্ট কি হবে? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান। থ্যাংক ইউ, মনে আছে? গুড, ওকে, এভাবে করে তুমি যে কোনো একটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরো। ইউজুয়ালি পজিটিভ, আমি গ্রেডিয়েন্টটা জানো লাইক আগে যেন একটা পজিটিভ ভ্যালু, তো ওইভাবে আমি বসাবো। তো তুমি এটাকে, সমস্যা নেই, এটাকে ওয়াই টু, তো জিরো মাইনাস কি করবো, জিরো মাইনাস ফোর ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান, টু মাইনাস কি করবো জিরো, জিরো মাইনাস ফোর দ্যাট ইজ মাইনাস ফোর, টু মাইনাস জিরো ইজ টু, গ্রেডিয়েন্টটা কি আসছে তোমার মাইনাস টু, গ্রেডিয়েন্টটা পেয়ে গেলাম। ইকুয়েশন অফ স্ট্রেইট লাইন কি শিখেছি? এম এক্স প্লাস সি, সিটা আসলে কোন পয়েন্ট একটু বুঝতে হবে। সি ইজ দ্য ওয়াই ইন্টারসেপ্ট, সি ইজ দ্য ওয়াই ইন্টারসেপ্ট। নাও হিয়ার ইজ, ইয়েস, সি ইজ দ্য কি আমাকে ওয়াই ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট একটু মাথায় রাখতে হবে। অ্যাট ওয়াই ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট এক্সটা সবসময় কি হবে বলো তো? জিরো না, চিন্তা করো, জিরো। ওয়াই ইন্টারসেপ্ট মানে যেখানে ওয়াই কে কাট করলো, এখানে কাট করছে, এখানে অলওয়েজ এক্স কি থাকবে? জিরো। এটা একটু মাথায় রাখবা, এক্স্যাক্টলি ওয়াই এক্সিসে এক্স ইকুয়ালস টু জিরো, আর অন্যটা হচ্ছে এক্স ইন্টারসেপ্ট, তখন ওয়াই ইকুয়ালস টু জিরো। এক্স্যাক্টলি, এক্স ইন্টারসেপ্ট মানে কি, গ্রাফটা যখন এক্স অ্যাক্সিসে কাট করছে, এক্স অ্যাক্সিস যেখানে কাট করলো ওয়াই টাও কি হবে? জিরো। ওকে, আচ্ছা, তো এম এক্স প্লাস সি, তো ইফ ইউ লুক অ্যাট দিস থিং, গ্রেডিয়েন্ট আমার কত আসছে? মাইনাস টু এক্স, আর সি ইজ কি ওয়াই ইন্টারসেপ্ট, মানে এক্স যখন জিরো, একটা পয়েন্টে আমি বলে দিচ্ছি এক্স জিরো হলে ওয়াই কত হচ্ছে, ফোর না সামিহা? এক্স জিরো হলে ওয়াই কত হচ্ছে বলো? এক্স জিরো হলে ওয়াইটা কি ফোর না? এখানে ইজেন্ট দিস দ্য আমার ওয়াই ইন্টারসেপ্ট? মানে ক্যালকুলেশনের প্রসেসটাও আছে, আমি শো ইউ, বাট ইফ ইউ আর স্মার্ট ইউ উইল নো এই ফোরটাই যে তোমার যে ডাইরেক্ট ওয়াই ইন্টারসেপ্ট, ঠিক আছে? সো দিস দিস ফোর ইজ মাই ওয়াই ইন্টারসেপ্ট। তো আমি দেখতে ব্যাক ক্যালকুলেশন করে ইকুয়েশনে চলে গেছি, আমি সি এর ভ্যালু জানি না, আই ডোন্ট নো দ্য ভ্যালু অফ সি, তখন ম্যাথামেটিক্যালি কীভাবে করবো? তুমি যে কোনো দুইটা পয়েন্টস তো জানো, রাইট? যে কোনো দুইটা পয়েন্ট এখানে, যে কোনো একটা সেট অফ পয়েন্ট এখানে বসায় দাও, এই পয়েন্টটা আমি নিলাম, অর এই পয়েন্টটা নিলাম, হ্যাঁ হ্যাঁ, তুমি ওয়াই এর ভ্যালু এখানে কত? জিরো, টু, এক্স এর ভ্যালু কত আসে? টু ইকুয়ালস টু সি, জিরো ইকুয়ালস টু মাইনাস ফোর প্লাস সি, সিটা কত আসছে এখানে আসছে? ফোর, বুঝছো? যদি তুমি গ্রাফ থেকে, পয়েন্ট থেকে যদি নিতে পারো তো খুবই ভালো, আর যদি না নিতে পারো এখানে জাস্ট সাবস্টিটিউশন করে বসাই দিতে পারো।
ঠিক আছে? স্যার এখানে যে ইকুয়েশনটা y = mx + c হবে নাকি mx হবে না নন লিনিয়ার হবে এটা তো কোথাও বলা নাই। না তোমাকে দুইটা পয়েন্ট দিচ্ছে, ওকে বলা হচ্ছে যে স্ট্রেট লাইন এই 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 দুইটা পয়েন্টে গ্রেডিয়েন্ট বাই করতে হবে, ঠিক আছে? ফার্স্ট কি বললো, এই দুইটা পয়েন্টে গ্রেডিয়েন্ট, এন্ড লেটস বলে দিই ইটস স্ট্রেট লাইন, তাহলে এটা স্ট্রেট লাইন ইকুয়েশনটা কি ওটা বাই করতে বললো, ওকে? ইট ইজ থ্রু অরিজিন তো বলা নাই, অরিজিন তো দরকার নেই আমার, আমি তো সি বের করে নিচ্ছি, অরিজিন না হোক বাট স্ট্রেট লাইন বলেছে, স্ট্রেট লাইন হলে তো হয়ে যাই, তুমি দেখো তুমি যদি স্মার্টলি যদি খেয়াল করো যদি জিরোর সাথে ওইটাই দিয়ে তুমি বসায় ফেলতে পারবা, ঠিক আছে? এখন আমি একটা পয়েন্টস বলি, এটার ইকুয়েশন গ্রেডিয়েন্ট বাই করবা অ্যান্ড এটার ইকুয়েশন বাই করবা দুটাই, ঠিক আছে? এম কমা মাইনাস এম কমা থ্রি এম ইজ ওয়ান সেট অফ পয়েন্টস, আর একটা হচ্ছে মাইনাস থ্রি এম কমা থ্রি এন, ওকে? ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট বাই করো অ্যান্ড ইকুয়েশন of the straight line of the gradient to zero ashe zero ashe so 3n minus 3n to zero has so zero ashe acha dara dara ami ki bhul korlam thik eto ashe ha aste pare zero samasya nei samasya na aste pare and equation straight line passing so কত আসে y2 তুমি যেখানে একটাকে ধরো x1 y1 x2 y2 ক্যালকুলেটর দরকার নাই তো এখানে স্যার নাম্বার তো দিন আমি কিছু ভ্যারিয়েবলস দিয়েছি হ্যাঁ জিরোই তো আসে থ্রি এন মাইনাস থ্রি এন আর নিচে আসছে স্যার মাইনাস থ্রি এম মাইনাস এম তো ওখানে জিরো চলে যাচ্ছে গ্রেডিয়েন্ট জিরো তাহলে ওয়াই ইন্টারসেক্টটা ওয়াই ইকুয়ালস টু কি এম এক্স প্লাস সি এম তো আসছে জিরো তাই না জিরো প্লাস সি জিরো ইন্টু এক্স প্লাস সি অ্যান্ড জিরো টু জিরো এটা দেওয়া দরকার নেই ওয়াই ইকুয়ালস টু কি হচ্ছে সি সি ইজ দ্য কি ওয়াই ইন্টারসেপ্ট জিরো ডিভাইড বাই এনিথিং ইজ অলসো জিরো হ্যাঁ না সমস্যা নাই মাইনাস প্রাইম জিরো ডিভাইড বাই এনিথিং ইজ অলসো জিরো ঠিক আছে এখানে সিটা কি থ্রি এন আমি ওয়াই এর জায়গায় বসাই থ্রি এন এক্স এর জায়গায় বসাই যাচ্ছে এম প্লাস সি জিরো ইন্টু এম এস জিরো সি হচ্ছে কত আসছে থ্রি এন তাহলে ইকুয়েশনে কি আসছে ওয়াই ইকুয়াল টু থ্রি এন দিস ইজ বেসিক্যালি স্ট্রেট লাইন হবে আর কি ওকে আচ্ছা তো এটা তো ইজি ছিল হ্যাঁ আরেকটা জিনিস তোমাদেরকে শিখাই ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস তোমরা এটা আমাকে চিন্তা করে পারো আমি এটা গ্রাফ দিই তোমরা আমাকে দেখে বলতে পারো কিনা তো গ্রেডিয়েন্টের ক্যালকুলেশন ক্লিয়ার স্ট্রেট লাইন কীভাবে বানাতে হয় এটাও বুঝাই দিচ্ছি তোমাদেরকে সো তোমরা কিছু আচ্ছা আরও কিছু লাইন তোমরা স্কেচ করো দেখে পারো কিনা ওয়াই ইকুয়ালস টু ইকুয়েশন ফাইন্ড ইকুয়েশন অফ এ লাইন প্যাসিং থ্রু
0, 5. And gradient minus 1. দেখি এটা খুবই সিম্পল, কোনো ম্যাথ করা লাগবে, মুখে মুখে বলে ফেলতে পারবা। বলো এটা ইকুয়েশন কি হবে? You don't need to write anything, just tell me the equation. Just look minus x plus 5, y equal to? Minus x plus, smart, correct. Okay, equation da ki hobe? Y equals to? Minus x plus 5, very good. Y equals to ki then mx plus 3, tai na? And gradient koto bolte hai? Kotho na? Gradient koto? Minus 1. Ayon, minus 1 into x. C ta ki hobe ekhane, bolo? X 0 na? X যদি 0 হয় y এর যে ভ্যালু ওটা তোমার y ইন্টারসেপ্ট, তো y কত হবে এখানে 5, মানে মানে y ইন্টারসেপ্ট হচ্ছে কি তোমার 5, তো ইকুয়েশন আসছে মাইনাস x প্লাস 5, এন্ড এটা অন্য কিছু থাকলে কিন্তু তখন আমি 5 দিতে পারতাম না, বুঝছো না লাগবে তখন ইকুয়েশনটা। হ্যাঁ আরেকটা বলতেছি, চিন্তা করো না আমি সব বলে দিচ্ছি, এটা তো একটা দেখ x 0 হলে করেসপন্ডিং যে y ভ্যালু ওটা তো তোমার y ইন্টারসেপ্ট, আবার তো বসায় তো দরকার নেই। ঠিক আছে আরেকটা করো দেখি, 2, 1, 4, 5, 2, 1, and 4, 5, এটার স্ট্রেট লাইন ইকুয়েশন বাই করো, তাতেই রেডিয়ান টা বের করবা, রেডিয়ান 2, ওকে স্ট্রেট লাইনটা বের করো, ইকুয়েশনটা বাই করো, 5 minus 1 over 4 minus 2, 4 by 2, gradient is 2, right? So y equals to 2x plus c as the, right? So j kono ekta te boshay dao, let's say I'm a point ekhane plug in korbo, y as the 1, x as the 2, 1 equals to 4 plus c, the c as the koto tomar 3, equation e ki y equals to, sorry, my bad, minus 3, thank you. 2x minus 3, ঠিক আছে না স্যার, 2x minus 3, হ্যাঁ যে কোনো একটা বসে দিলে একই পাবা, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস মাথায় রাখতে হবে, লেটস সে দুইটা লাইন যদি গ্রেডিয়েন্ট যদি সেম থাকে, লেটস সে আর দ্য লাইনস গোনা বি প্যারালাল অর নট প্যারালাল? প্যারালাল হবে। দেখো যে ফার্স্টে যে দুটো ইকুয়েশন করলাম আমি, দেখো তো একটা গ্রাফ ছিল 5x, একটা ছিল 5x প্লাস 2, y ইন্টারসেপ্টে ডিফারেন্স আছে বাট গ্রেডিয়েন্ট তো দুইটাই সেম, মানে দুইটাই সেম অ্যামাউন্টে বাড়বে না, y অ্যাক্সিসে ফর ইচ চেঞ্জ, ফর ইচ ইউনিট চেঞ্জ ইন x y থেকে সেম 5 করে তো চেঞ্জ হচ্ছে, সো দিস টু লাইনস আর গোনা বি কি প্যারালাল। সো এই কনসেপ্ট একটু আমাদেরকে জানতে হবে, ঠিক আছে, টু স্ট্রেট লাইনস হ্যাভিং টু প্যারালাল লাইনস, এটা নোট করে নিও, টু প্যারালাল লাইন হ্যাভ সেম গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে একটা। আর যদি একদম পারপেন্ডিকুলার যদি 90 ডিগ্রি তাহলে অপোজিট গ্রেডিয়েন্ট না? আচ্ছা এটা একটু আমাদেরকে চিন্তা করতে, দুটো স্ট্রেট লাইন যদি বলে একদম পারপেন্ডিকুলার তাহলে গ্রেডিয়েন্ট কত হবে? আচ্ছা এটা একটা নোট, আচ্ছা আমি ওইটাতেও আসতেছি, টু স্ট্রেট লাইন হ্যাভ সেম গ্রেডিয়েন্ট, এটা একটা কনসেপ্ট। যদি তোমাকে একদম ভার্টিক্যাল একটা লাইন দেয় অর ফ্ল্যাট এই হরাইজন্টাল লাইন যদি দেয়, লেটস সে ইফ দে গিভ ইউ এ হরাইজন্টাল লাইন, এটা গ্রেডিয়েন্ট কত হবে? হ্যাঁ আর ম্যাথমেটিক্যালি যদি চিন্তা করি লাইক হোয়াট ইজ গ্রেডিয়েন্ট, চেঞ্জ ইন y ওভার x না, গ্রেডিয়েন্ট আমরা কি বলতে পারি, চেঞ্জ ইন y অ্যাক্সিস ওভার চেঞ্জ ইন x অ্যাক্সিস,
like a point e y er ja value a point e y er same value gradient to change hocche mane change to hocche na x er value same but y er kono change hocche na like ekta jinish ki bolte pari a horizontal line এগুলো যদি জানো তুমি অনেক ফাস্ট ম্যাথ করতে পারবে ইনশাআল্লাহ এই হরাইজন্টাল লাইন হ্যাজ গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু কি হবে জিরো আর এ পার্টিকেল লাইন পার্টিকেল লাইনের গ্রেডিয়েন্ট কি হবে চিন্তা করো আনডিফাইন্ড হবে স্যার আনডিফাইন্ড হ্যাঁ একটা ভার্টিক্যাল লাইনের গ্রেডিং কি হবে চিন্তা করো আমি শেয়ারিং কি বন্ধ করে দিয়েছেন বন্ধ হয়ে গিয়েছে আচ্ছা আমার হয়তো নেটওয়ার্ক একটু চলে গিয়েছে সমস্যা নেই স্ক্রিন শেয়ার যদি কখনো বন্ধ হয়ে যায় আমাকে রাইট দেন দেয়া বলবো এখন একটা হচ্ছে একটা জিনিস সুবিধা কি লাইক আমি ভয়েস দিচ্ছি আমার ফোন থেকে ওকে ভয়েস দিচ্ছি ফোন থেকে আচ্ছা এই তো একটু ঝামেলা হয়ে গেল এই তোমাদের হটস্পট আছে কারো আমার এই হটস্পট আছে বাট অ্যাপারেন্টলি আমাদের কানেক্ট হচ্ছে না আরেকবার দেখি উইট আচ্ছা একটু ওয়েট করো স্যার বৃষ্টির জন্য কই একটু প্রায় হয়ে যেত আচ্ছা আচ্ছা আমি একটু এক্সপ্লেনেশনটা বলি তোমার শোনো আমি একটু নেটওয়ার্ক আসুক পার্টিকেল লাইনের গ্রেডিয়েন্ট কী হবে ওয়াই ইন্টারসেপ্ট মানে একটা লাইন তো স্ট্রেট লাইন ওয়াই ইন্টারসেপ্ট তো নাইন গ্রেডিয়েন্টস টু ওয়ান গ্রেডিয়েন্টস টু জিরো কোনটা হবে চিন্তা করে আরেকবার চিন্তা করো হরাইজন্টালটা যদি জিরো হয় রেকর্ড হচ্ছে স্যার ওটাও জিরো হবে স্যার আচ্ছা আমি তোমাদেরকে দুটো পয়েন্ট দিই লেটস সে লেট মি ড্র স্ট্রেট লাইন স্যার আনডিফাইন্ড হবে না ভার্টিক্যাল লাইনের জন্য আনডিফাইন্ড হবে বা ইনফিনিট হবে গুড ওকে অনেকেই কয়েকজনই বলছে আই থিঙ্ক সাফিয়া আমার কয়েকজনই বলছে না আর রুগম আর না সাফিয়া আর মাহি এক দুইজনের কেউ একজন বলছে আমি দেখি দুইটা পয়েন্ট কনসিডার করি দুইটা পয়েন্টে এক্স এর ভ্যালু কি সেম না সেটা এক্স এর ভ্যালু আমি বললাম টু এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে মেবি মাই আপনি স্ক্রিন আসছে না এখনো আসছে না স্যার এখন আসছে আসছে স্যার আসছে দেখা এসেছে দেখা কি দেখতে পারে না আমার জন্য কিছু দেখতে পারে না সব আমার তো আচ্ছা একটু লাইনটা একটু বাঁকা হয়ে গেছে আমি একটু স্ট্রেট করে করি দাঁড়া এই পয়েন্টটা বললাম টু কমা মাইনাস টু আর আরেকটা পয়েন্ট করলাম হচ্ছে টু কমা ফোর ঠিক আছে বিকজ সেম ভার্টিক্যাল লাইন যদি হয় এক্স ভ্যালু তো সেমই থাকবে তাই না তো আমি যদি এটার এই লাইনটা ইকুয়েশন বাই করো তো দেখি এই লাইনটা ইকুয়েশন বাই করবেন গ্রেডিয়েন্ট দুইটাই বাই করবেন টু কমা মাইনাস টু টু কমা ফোর ফাইন দা দুটো একটা বাই করবা গ্রেডিয়েন্ট আর একটা বাই করবা ইকুয়েশন স্যার মানে গ্রেডিয়েন্ট তো সিক্স বাই জিরো রূপ দিয়ে আটকে আছে আর তো আসে না হ্যাঁ সিক্স বাই জিরো গুড গ্রেডিয়েন্ট হচ্ছে কি তোমার আমি যদি চিন্তা করি ফাই টু মাইনাস ফাই ওয়ান ফোর মাইনাস মাইনাস টু ওভার টু মাইনাস টু সিক্স বাই জিরো সিক্স বাই জিরো ইজ বেসিক্যালি ইনফিনিট অর আনডিফাইন্ড এনিথিং ডিভাইড বাই জিরো উই কল ইট আনডিফাইন্ড অর ইনফিনিট বলা যেতে পারে জিরো ডিভাইড বাই সামথিং ইজ জিরো না সেটা চিন্তা করো একবার হান্ড্রেড টাকা আমি লাইক জিরো পার্সেন্টের মধ্যে ডিভাইড করতেছি ওকে হ্যাঁ নিজের কাছ থেকে হ্যাঁ তো বেসিক্যালি স্ক্যান ফেরেছে তাহলে হইলো জিনিসটা হয়নি তো তো এই জন্য এটাকে বলে আনডিফাইন্ড একটা ম্যাথমেটিক্যাল একটা আনডিফাইন্ড জিনিসপত্র
আমার উল্টাটা চিন্তা করলে স্যার আই এম আই ডিস্ট্রিবিউট জিরোটাকে আমি ফিক্স দিব সবাই কয় টাকা করে ধরবে জিরো তো জিরো ডিভাইডেড বাই এনিথিং ইজ অলওয়েজ জিরো বাট সামথিং ডিভাইডেড বাই জিরো উল্টাটা আসলে এটাকে আনডিফাইন্ড বা ইনফিনিট বলি ঠিক আছে সো এ ভার্টিক্যাল লাইন হ্যাজ গ্রেডিয়েন্ট হ্যাজ ইনফিনিট গ্রেডিয়েন্ট আমি বলতে পারি কি বলতে পারি নোটটা হ্যাজ ইনফিনিট অর আনডিফাইন্ড গ্রেডিয়েন্ট ঠিক আছে কনসেপ্টটা ক্লিয়ার না এন্ড এই লাইনে ইকুয়েশন কি হবে এটা চিন্তা করো বলো দেখো তো হোয়াট এভার দ্য ভ্যালু অফ লাইক হোয়াট এভার দ্য ভ্যালু হ্যাঁ গুড এখানে এই লাইনে ইকুয়েশন x কি সব সময় 2 করে না ওয়াই ভ্যালু চেঞ্জ হোয়াট এভার দ্য ভ্যালু অফ y x ইজ অলওয়েজ 3 2 নাও দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ ভার্টিক্যাল লাইন একটু মাথায় রাখতে হবে ভার্টিক্যাল লাইনের ইকুয়েশন সব সময় x ইকুয়ালস টু সামথিং হবে clear na shortcut okay so let's say equation of a vertical line ki hobe x equals to a where a is the key value x equals to a where a is the a ta ke ki bola jay bolo x value ta এই যে ইকুয়েশনটা তোমাকে দিবে এটা এক্স ভ্যালুটা কি হবে ওইটাই তোমার ইকুয়েশনেরও ইকুয়েশনটা হচ্ছে তোমার ওই লাইনের ইকুয়েশন ঠিক আছে উল্টাটা যদি করি সেই বুঝতেছো তো সামিহা দেখো তো সামিহা এক্স লাইক এখানে টু হোয়াট এভার দ্য ভ্যালু অফ ওয়াই এক্স ইজ অলওয়েজ কত করে টু করে না ওয়াই এর ভ্যালু চেঞ্জ এক্স এর তো চেঞ্জ হচ্ছে না দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ফর এক্সাম্পল ওভার হিয়ার যদি আমি করি এখানে এক্স এর ইকুয়েশনটা কি আসবে ফর এক্সাম্পল এক্স ইকুয়াল টু কত আসতেছে বলো টু ঠিক আছে নাও ইফ ইউ ডু ইট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড ইকুয়েশন অফ এ হরাইজন্টাল লাইন ইকুয়েশন অফ এ হরাইজন্টাল লাইন এটা কি হবে এখানে y এর ভ্যালু যাই থাকুক না কেন y equals to 2 x এর ভ্যালু যেটাই হোক না কেন y কি অলওয়েজ 2 করে না y টা কি হচ্ছে অলওয়েজ 2 সো ইকুয়েশন অফ দিস হরিজন্টাল লাইনটা কি হবে সো y ইকুয়ালস টু a a বিং দা y ভ্যালু লাইক আগে টার মত সো কনসেপ্টটা কি ভার্টিক্যাল লাইন হলে এটা ইকুয়েশন হবে x দিয়ে হরিজন্টাল লাইন হবে এটা ইকুয়েশন y দিয়ে কেন x এর ভ্যালু যেটাই হোক না কেন হরিজন্টাল লাইনের y এর ভ্যালুটা সবসময় কি থাকবে তোমার সেম থাকবে ক্লিয়ার না ওকে খুবই ইম্পর্টেন্ট একটা এইসব জিনিসপত্রগুলো তুমি যে কোনো গ্রাফ ইভেন পিওর ম্যাথের জিনিসপত্রগুলো অনেক ফাস্ট করে ফেলতে পারবে ইনশাল্লাহ ওকে দ্যাট ইজ ওয়ান থিং তারপরে নেক্সট তোমাকে যদি দুইটা পারপেন্ডিকুলার লাইন দেয় ও আরো কিছু লাইন তোমাদেরকে শেখাবো y ইকুয়ালস টু x এই লাইনটা কেমন হবে হ্যাঁ স্যার সেন্টার থেকে পাস হবে দুই ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্ট টু থার্ড কোয়াড্রেন্ট হ্যাঁ হ্যাঁ রাইট গুড y ইকুয়ালস টু x এই লাইনটা কি হবে একদম স্ট্রেইট লাইন হবে এন্ড পুরো ওয়াই অ্যাক্সিস এর এই ওয়াই অ্যাক্সিস একদম মাঝামাঝি হবে তাই না সো ইফ ইউ প্লট এ গ্রাফ অফ লেটস সে ওয়াই ভার্সেস এক্স এই গ্রাফটা অ্যাকচুয়ালি কত হবে 45 ডিগ্রি বিকজ এক্স তো যা ওয়াই ও তা তাহলে ট্রিগোনোমেট্রি করলে তোমরা বুঝবা অ্যাঙ্গেলটা হবে কতটুকু তোমার 45 ডিগ্রি হবে বুঝা গেছে না একদম মিডল বরাবর ওয়াই এক্স কেন হলো বলো তো দেখো তো এক্স যদি ওয়ান থাকে ওয়াই ও ওয়ান এক্স যদি টু হয় ওয়াই ও টু নেগেটিভ হলো একই জিনিস এক্স মাইনাস ওয়ান হলে ওয়াই ও মাইনাস ওয়ান লাইক দ্যাট ইজ ফর ওয়াই ইকুয়ালস টু এক্স যদি টু এক্স বলি গ্রেডিয়েন্টটা কি হবে আর স্টিপ হবে সো গ্রেডিয়েন্ট বাড়লে লাইনটা কি হবে স্টিপ গ্রেডিয়েন্ট লাইনটা আরো লেস স্টিপ হবে
এখন অন্যটা যদি চিন্তা করি লাইক y ইকুয়ালস টু মাইনাস x এটা কেমন হবে এটা অপোজিট সাইড দিয়ে হবে অরিজিন থেকে রাইট হ্যাঁ 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 রাইট ভেরি গুড সাদিম ওকে উল্টাটা যদি করি এন্ড ফার্স্ট দিনও বলছে এন্ড সিং নিউজটা এখন 45 ডিগ্রিতে হবে বাট জাস্ট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড শুনতেছে বুঝাচ্ছে স্যার ইয়েস স্যার বুঝতেছি আসনে কেন আজকে তুমি ইংলিশ ক্লাস হলো সকালে স্যার বৃষ্টি টিষ্টির জন্য আম্মু আর পাঠায়নি সকালে তো বৃষ্টি হয়নি ওয়াই এক্স ঠিক আছে দ্যাট ইজ দ্য ইকুয়েশন ফর ওয়াই ইকুয়ালস টু নেগেটিভ এক্স স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন মোটামুটি বেসিক লিনিয়ার গ্রাফগুলো আমাদের হয়ে গেছে ঠিক আছে ইকুয়েশন কীভাবে বানাতে হয় স্ট্রেইট লাইন পয়েন্টস দিয়ে দিয়ে তুমি পুরো স্ট্রেইট লাইন বানাতে পারবা ওকে আর গ্রেডিয়েন্ট বলে দিলেও তুমি মোটামুটি পারবা এখন হচ্ছে সেকেন্ড যে টাইপ অফ গ্রাফটা শিখলাম দ্যাট উই লার্নড ইজ এক্স এর পাওয়ার যদি টু থাকে লেটস সে ওয়াই ইকুয়াল টু এক্স এর স্কোয়ার এই গ্রাফটা কেমন হবে এটা ইউ শেপ হবে ইউ শেপ হবে আর আচ্ছা এটা তো কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা বললাম কোয়াড্রেটিক গ্রাফের কার্ভ লেটস সে আমি একটা রেঞ্জ বলে দিলাম মাইনাস থ্রি টু থ্রি না ইফ ইউ ড্র দিস এক্স ওয়াই মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি মাইনাস থ্রি যদি হয় মাইনাস থ্রি এর স্কোয়ার কত হবে বলো নাইন মাইনাস টু স্কোয়ার ফোর ওয়ান জিরো ওয়ান ফোর নাইন নিশ্চয়ই এরকম হবে ঠিক আছে অ্যান্ড হাউ ডাজ দ্য গ্রাফ লুক লাইক নাও If you plot it, minus 1, minus 2, minus 3, 1, 2, 3. এটা কোয়াড্রেটিকটা করছি যদি তোমার কত নাইন বললাম তোমার হবে ওকে এখানে যদি ফোর হয় এখানে কেন ফোর হবে ওয়ানে কত হচ্ছে ওয়ান ওয়ান জিরোতে জিরো ওকে এখানে ইউ শেপ একটা গ্রাফ পাবো আমরা তোমরা সুন্দর করে করতে পারবা বাই দ্য ওয়ে এই জিনিসপত্রগুলো কিন্তু তোমাকে ফিজিক্যালি আমি শেখাতে পারলে ইউল আন্ডারস্ট্যান্ড ক্লিয়ার গ্রাফ ড্র করার কিছু টেকনিক আছে বুঝছো এখন তুমি যদি এগুলোকে পুরো একদম স্ট্রেইট বানাতে চাও স্ট্রেইট বানাতে কিন্তু হবে তোমাকে ফ্রি হ্যান্ডে করতে হবে ফ্রি হ্যান্ডে যে করবা সে আমি দেখাই দিব লাইক একটা কপি দাও আচ্ছা আমি ইয়ার হ্যাঁ একটা কপি দাও আমাকে হ্যাঁ তোমাকে দাও থ্যাংক ইউ এই গ্রাফটা যে আমার গ্রাফের পয়েন্টসগুলো তো বুঝছো লাইক লাইক দিস এরকম ভাবে একটা পয়েন্ট চলে আসছে আমি উপর থেকে গ্রাফটা অলওয়েজ এমন ভাবে টানবে দ্যাট ইউ অলওয়েজ গো অন ইউর রাইট যারা অনলাইনে আসছে আমি একটু ভিডিওটা একটু অন করি ওকে তোমরা একটু ভিডিওটা একটু দেখো ঠিক আছে দেখো আচ্ছা আমার পয়েন্ট চলে আসছে এখানে 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 আসলো আমি গ্রাফটা এমন ভাবে করবো দ্যাট ইউ অলওয়েজ গো অন ইউর রাইট কখনো লাইক উল্টা দিক দিয়ে যেতে যাবে ট্রাই করবে না ওকে ঠিক আছে আচ্ছা তো এটা যে ড্র করবো তুমি কপিটা ঘুরে ফেলবা তোমার সামনে কপিটাকে ঘুরে ফেলবা একবার কোথায় করবা ডানে করবা ঠিক আছে একবার কোথায় করবা তুমি ডান দিকে তারপরে কপিটাকে আবার ঘুরাবা ঘুরে তারপর আবার কোথায় যাবা তুমি ডানে যাবা অলওয়েজ ইউ গো অন ইউর রাইট সো ইদার ইফ ইউ হ্যাভ টু রোটেট ইউর কপি ইউ ডু দ্যাট বাট নেভার ট্রাই টু কাম ব্যাক লাইক লেফটে আসা ট্রাই করবা
তাহলে এভাবে করলে গ্রাফিক স্মুথ পাবা। হ্যাঁ স্মুথলি এখন গ্রাফগুলো আমরা এই যে 2B পেন্সিলগুলো ইউজ করব। হ্যাঁ তাহলে গ্রাফিক থিকনেসটাও চিন্তা, আর ওভার রাইটিং কখনো করবে না। গ্রাফের মধ্যে ওভার রাইটিং করতে গেলেই তোমার ইট লুকস রিয়েলি ব্যাড, ঠিক আছে? সো অলওয়েজ ট্রাই অ্যাভয়েডিং দ্য ওভার রাইটিং। একটা জিনিস মাথায় রাখবা, এক্স স্কোয়ার ইটস কাইন্ড অফ কে কাইন্ড অফ ইউ প্যারাবোলিক প্যারাবোলা। উল্টাটা হতো ওয়াই ইকুয়ালস টু দিব তো মাইনাস এক্স স্কোয়ার, ওটা কেমন হতো বলো? স্যার এটা উল্টা ইউ শেপ হতো। হ্যাঁ রাউন্ড ইউ হতো, এক্সেপ্ট ফর দ্যাট দিস টাইম ইটস গোইং টু বি ইট বি সামথিং লাইক তুমি যেই ধরনের গ্রাফ এখানে আমি পিওর ম্যাথ কিছু জিনিস তোমাদেরকে শিখাই দিব, অ্যান্ড ইউ উইল রিয়েলি ফাইন্ড আ লট অফ ইন্টারেস্ট যে আসলে গ্রাফিং কিভাবে করতে হয়। হ্যাঁ শিখেছিল ওকে ফ্রাইডেতে সালমান স্যার এগুলো শিখেছিল। ও তাই নাই ওকে, আমি পিওর ম্যাথে এতগুলো আমি গ্রাফ কি বলে ম্যাথসগুলোই বেশি করাবো। যখনই দেখবা যে যে কোনো ইকুয়েশনে কোয়াড্রেটিক ইকুয়েশন যদি হয় এক্সের পাওয়ার যদি পজিটিভ থাকে লাইনটা সবসময় কোথায় যাবে, মানে ইউ টাইপ ইউ শেপসের হবে না, ইদার ইট ক্যান ইউ থেকে উপরে উঠতে পারে নিচে নামতে পারে। লেটস সে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখেন, লেটস সে আমি গ্রাফটা যদি ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস টু বলতাম তাহলে জিনিসটা পুরো জিনিসটা টু ইউনিটস কোথায় শিফট হইতো, উপরে যেত টু ইউনিটস, তাই না? আর যদি মাইনাস টু দিতাম নিচে যেত মাইনাস টু, এক্স্যাক্টলি গুড, এটা টু ইউনিটস আপ অর ডাউন শিফট হচ্ছে। লেটস সে আমি বললাম ওয়াই ইকুয়ালস টু x square plus 4x plus 4 এটাকে ড্র করতে বললো। এই গ্রাফটা দেখে আমি কোশ্চেনটা দেখে বুঝবো এটা এরকম কিছু একটা গ্রাফ, মানে ইউ শেপের কিছু একটা হবে। বাকিগুলো কিভাবে করবো? বাকিগুলো তুমি পয়েন্ট প্লটিং করে করে ফেলো, তুমি এটা রেঞ্জ বলে দেবে, রেঞ্জের মধ্যে বসাবা, বসায় দেন করে ফেলবা, ঠিক আছে? সো লেটস আমি একটা ইকুয়েশন পেলাম y equals to x square, এটা আমি ড্র করলাম। লেটস আমি তোমাকে আরেকটা ইকুয়েশন বললাম y equals to লেটস সে 2x বললাম, y কোস থেকে বললাম 2x, সেম গ্রাফের মধ্যে 2x সাইনটা ড্র করতে বললাম, পারবো না? খুবই সিম্পল, 1 হলে এটা কত হবে, এটা যদি 1 দেই তাহলে এটা হবে 2, ওকে? তাহলে 2 তে হবে কাইন্ড অফ 4, 3 তে হবে কাইন্ড অফ 6, ওকে? 0 তে 0, এই লাইনটা কেমন হবে একটু ট্রাই করি তো, y কোস 2x। তোমরা যাবা কিভাবে আজকে? কে গান গাইছে? ও সাত বোনের সঙ্গে গান গাইতেছে। তা তুমি কই আছো? এখন আমাকে যদি বলে লেটস সে ফাইন্ড দ্য পয়েন্টস অফ ইন্টারসেকশন অফ দিস টু লাইন, ফাই করতে পারবো? ইন্টারেস্টিং কোথায় করতেছে? এখানে করতেছে, আর এটা কোথায় করতেছে? এখানে। তো পয়েন্টস অফ ইন্টারসেকশন এখান থেকে লাইক এখান থেকে বলতে পারবো, আর এটা হচ্ছে 0 0 তে করতেছে, এভাবে ইন্টারসেকশন করে দেখাতে পারি, ঠিক আছে? এই দুইটা ইকুয়েশনকে একসাথে করে কাইন্ড অফ অনেক সময় আমাকে সলিউশন, সাইমালটেনিয়াস ইকুয়েশনের মতো না? হ্যাঁ কিছুটা, ঠিক আছে, কিছুটা সাইমালটেনিয়াস ইকুয়েশন মতো। এক্স স্কোয়ার করলাম, 2x তে করলাম, এখন তোমাকে একটা বললো ফাইন্ড, তুমি তোমাকে আগে আগে লাইক ওয়াই কোল এক্স স্কোয়ার ড্র করতে বললো, তারপর ওয়াই কোল টু এক্স করতে বললো, তারপরে বললো ফাইন্ড দ্য সলিউশন অফ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইকুয়াল টু জিরো, এই লাইনটার সলিউশন বের করতে বললো। সলিউশন বের করতে বলা মানে কি দেখো তো, এক্স স্কোয়ার ইউজিং গ্রাফ, ইউজিং গ্রাফ এমনি তো করা যাবে, গ্রাফ ইউজ করে তোমাকে করতে হবে। হ্যাঁ
So x squared minus 2x এখানে আসলে কি হয়ে যাবে 2x তাহলে x squared equal to কি আসছে 2x x squared গ্রাফ আমরা ড্র করলাম হ্যাঁ 2x এর গ্রাফও কি করলাম আমরা ড্র করলাম তাহলে সলিউশনটা কোথায় কোথায় হবে বলো তো যে দুই পয়েন্টে ওরা ইন্টারসেকশন করবে রাইট ওকে রুবা আমরা ওকে সো তোমাকে মেইন বলবে এরকম এরকম দুইটা দুই তিন আর দুইটা ডিফারেন্ট টাইপস অফ গ্রাফ দিবে তারপর থার্ড কোশ্চেন কি করবে একটা সলিউশন বাই করতে হবে সলিউশনটা কিন্তু যদি গ্রাফগুলোকে ম্যানিপুলেট করে তুমি করতে পারবা ঠিক আছে গ্রাফগুলোকে তুমি ম্যানিপুলেট করে করতে পারছো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইকুয়াল টু জিরো এক্স স্কোয়ার ইকুয়াল টু টু এক্স এক্স এর গ্রাফ আমি করলাম টু এক্স এর গ্রাফও করলাম তাহলে টু এক্স যেখানে দুটো ইন্টারসেক্ট করবে ওকে তাহলে সলিউশনটা কি হবে x equal to 0, x equal to 2. Intersection point. And x ta kothay korte chhe? Bolo, 0 te korte chhe. So x ta solution 1 ashte chhe x equal to 0. 0 jodi dui tai same. Okay, r ta ki ashte chhe? Is x equal to 2 te kind of same ashte. Dekho graph e on the same ashte chhe. 2 te dui tai 4. 2 into 2 x, 2 into 2 4. R x ashte 2 square 4. Same ashte. Clear?